একশো কুড়ি জনেরও বেশি মহিলাকে ধর্ষণের অভিযোগ জেলের মধ্যে মৃত্যু হল ভণ্ড সাধু জালেবি বাবার সমাপ্ত হল এক কলঙ্কিত অধ্যায় জেলের মধ্যেই ভবলীলা সাঙ্গ হল জালেবি বাবার জালেবি বাবা অর্থাৎ একসময় সারা দেশ রে রে করে উঠেছিল যে সাধুর বিরুদ্ধে একশো কুড়ি জনেরও বেশি মহিলাকে ধর্ষণের অভিযোগ ছিল যে সাধুর বিরুদ্ধে পাঞ্জাবের হিসারের সেই স্বঘোষিত ধর্মগুরু বিল্লুরাম ওরফে জালেবি বাবার মৃত্যু হল জেলের মধ্যেই অভিযোগ ধর্মকে ঢাল করে নেপথ্যে চলত কুকর্ম মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে হতো শারীরিক নির্যাতন এমনকি ধর্ষণ দু সালে প্রথম খবরের শিরোনামে আসে পাঞ্জাবের হিসার জেলার জালেবি বাবার নাম জালেবি বাবার আসল নাম রাম, গোড়াতে বিল্লুরাম ঠেলাগাড়ি গাড়ি চালাত সেই সময় বিল্লুরাম পাঞ্জাবের মনসা এলাকায় থাকত পরবর্তীতে হরিয়ানাতে এসে জিলিপি তৈরির কাজ শুরু করে তারপর হঠাৎই একদিন সে নিজেকে সাধু বলে ঘোষণা করে বিল্লু আস্তে আস্তে নিজের প্রতিপত্তি বাড়িয়ে তোলে হরিয়ানার হিসারে নিজের একটি আশ্রমও খুলে ফেলে জিলেপি কাজের সূত্রেই বিল্লুর নাম হয়েছিল জলেপি বাবা এই সময় থেকেই শুরু হয় জালেবি বাবার নোংরা কাজকর্ম আশ্রমে কোনো সুন্দরী মহিলা এলে জলেবি বাবার কুদৃষ্টি পড়তো সেই মহিলার ওপর সে দৃষ্টি থেকে নিস্তার পেত না কেউ চায়ের সাথে মাদক খাইয়ে অজ্ঞান করে মহিলাদের ধর্ষণ করা হতো বলে অভিযোগ জালেবি বাবার বিরুদ্ধে তবে এখানেই খান্ত থাকেনি এই ভণ্ড সাধু গোটা ধর্ষণের ভিডিও রেকর্ড করে রাখত সে আর তারপর সেই ভিডিও দেখেই চলত ব্ল্যাকমেইল এই রকমই এক ভিডিও দু সালে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে এরপর সেই ভিডিওকে ভিত্তি করে অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে পুলিশের হাতে আসে আরও এই রকম অনেক আপত্তিকর ভিডিও জানা যায় এই স্বঘোষিত জলেবি বাবা একশো কুড়ি জনেরও বেশি মহিলাকে ধর্ষণ করেছে তার মধ্যে নাবালিকা থেকে শুরু করে মাঝবয়সী কোনো মহিলাই রেহাই পায়নি এরপরই এই ভণ্ড জলেবি বাবার শাস্তিতে সরব হয় গোটা দেশ গ্রেপ্তারের পর দু সালে জলেবি বাবাকে চোদ্দ বছরের জন্য সাজা দেয় আদালত সেই থেকে হরিয়ানার হিসারের কেন্দ্রীয় কারাগারে শাস্তি ভোগ করতে থাকে এই ভণ্ড সাধু পুলিশ সূত্রে জানা যায় চলতি মাসের চোদ্দ তারিখ গভীর রাতে প্রচণ্ড বুকে ব্যথা হয় বিল্লুরাম ওরফে জলেবি বাবার জেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আদালতের নির্দেশ মতো গারোদের মধ্যে চোদ্দ বছরের সীমা শেষ হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ভণ্ড সাধু সমাপ্ত হয় এক কলঙ্কিত অধ্যায়ের ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো